এই শোনো সবাই, আজকে থেকে আমরা ইংলিশে কথা বলা শিখব। তার আগে টুকি, তুমি বলো তো আমাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। ভেরি গুড টুকি, সবাই বলো আই ইট রাইস, আমি ভাত খাই। এরপর মিস্ত্রি দিয়ে সবাইকে ইংরেজি পড়াতে থাকে, আর কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হয়ে যায়, আর সবাই যে যার বাড়িতে চলে যায়। জানো বাবা, ম্যাম আমাদের ইংলিশে কথা বলে শিখিয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পেরে আমার খুব ভালো লাগছে বাবা। দেখেছো টুনি, আমাদের মেয়েটা হাসলে কত সুন্দর দেখতে লাগে। আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের চোখে পানি ঝরতে দিব না কখনো। হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের কষ্টের বিনিময়ে হলেও আমাদের মেয়ের মুখে হাসি ফোটাবো। বাজারে ব্যাগটা দাও তো দেখি, আজ একটা বড় মাছ নিয়ে আসবো। কি রে মা, বড় মাছ খাবি তো? হ্যাঁ বাবা, বড় মাছ খেতে আমার খুব ভালো লাগে। এরপর টোনা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায়, আর বাজারের সব থেকে বড় মাছটা কিনে নেয়। এরপর তোতার দোকানে গিয়ে বলে, তোতা দাদা, আমাকে একটা হরলিক্স এর পট দাও তো। কি ব্যাপার টোনা, মেয়ের জন্য হরলিক্স নিচ্ছিস বুঝি? হ্যাঁ তোতা দাদা, আমার মেয়েটাকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি, তাই ওর এখন পড়াশোনার অনেক চাপ, তাই হরলিক্স খাওয়া এখন টুকির খুব দরকার। মা, ওমা, বাবা এখনো আমার জন্য হরলিক্স নিয়ে আসছে না কেন মা? হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হচ্ছে রে মা। আচ্ছা মা, সালুর বাবা সালুকে আমার মতো স্কুলে ভর্তি করে দেয় না? সালু আমাকে বলে ওর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে ইচ্ছে করে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে অনেক টাকা দরকার হয় রে মা, আর সব থেকে বেশি দরকার হয় মেধার, কিন্তু এই দুটোর কোনোটাই সালুর নেই, আর তাই সালুকে তোদের স্কুলে ভর্তি করে নেয়নি। এরপর টুনি আর টুকি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়। টোনা বাড়িতে ফিরে আসে না, আর তাই টুনি অনেক চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, তোর বাবা এখনো বাড়ি ফিরছে না কেন? তবে কি তোর বাবার কোনো বিপদ হলো নাকি? না মা, আমার বাবা কিচ্ছু হবে না। তুমি দেখো, বাবা আমার জন্য হরলিক্স নিয়ে ঠিক চলে আসবে। চলো মা, এখন আমরা কি ঘুমিয়ে পড়ি, কাল সকালে বাবা ঠিক চলে আসবে। এরপর টুনি আর টুকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। টোনা বাড়িতে ফিরে আসে না, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ঠিক আছে, বেতন দিতে না পারলে তোমার মেয়েকে সস্তা স্কুলে ভর্তি করে দাও। এত নামি দামি স্কুলে পড়ানোর কি দরকার শুনি? না ম্যাম, এভাবে বলবেন না। এই স্কুলে পড়তে না পারলে যে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে, আর আমি মা হয়ে মেয়ের কষ্ট সহ্য করব কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি যেভাবেই হোক আপনার স্কুলের বেতন সময় মতো পৌঁছে দিব। এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে একটা কাজ খুঁজে বের করতেই হবে, আর আমার মেয়ের ছোট ছোট আবদার গুলো পূরণ করতেই হবে, নয়তো যে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে। এভাবেই বলতে বলতে টুনি সামনের দিকে চলতে থাকে,
আর যেতে না যেতেই সে এক বৃদ্ধকে অটো চালাতে দেখতে পায়। শুনুন দাদা, আপনার অটোটা কিছুক্ষণের জন্য আমাকে ভাড়া দিবেন? কি বলছিস কি, তুই একটা মেয়ে হয়ে অটো চালাতে যাচ্ছিস কেন? না, একটা মেয়েকে আমি আমার অটো চালাতে দিব না। আমার উপর একটু দয়া করো গো, আমি যে অনেক বড় বিপদে পড়ে গেছি, আর এই বিপদ থেকে বাঁচতে হলে যে আমাকে অটো চালাতেই হবে। কি কি এমন বিপদ শুনি? এরপর টুনি রাজুটনাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, আজ থেকে তুই আমার অটোই চালাবি, আর শোন, সকাল থেকে দুপুর পর্যন্ত তুই অটো চালাবি, আর যে টাকা পাবি অর্ধেক তুই নিবি, আর বাকিটা আমাকে দিবি। রাজু টুনার কথায় টুনি অনেক খুশি হয়ে যায় আর অটো নিয়ে চালাতে শুরু করে। আর এভাবে দুপুর পর্যন্ত অটো চালিয়ে অর্ধেক টাকা রাজু টুনাকে দেয়, আর বাকি টাকাটা নিজে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আমি খেয়েছি। এত কথা বলিস না তো, খাবার খাওয়ার সময় কম কথা বলতে হয়, বুঝেছিস? এরপর টুকি খাবার খেয়ে চলে যায় আর টুনি ভাতে প্লেটে পানি ঢেলে দিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। টুনা, তুমি কোথায় চলে গেলে? তোমার মেয়েকে আমি রোজ রোজ ভালো মন্দ কিভাবে খাবো? আমি যে আর পারছি না টুনা, আর পারছি না। মা, ও মা, দেখো না আমার জুতাগুলো কেমন পুরানো হয়ে গেছে। আমার জুতা দেখে আমার বন্ধুরা সবাই হাসাহাসি করে। আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দাও না মা। দিব রে মা, আমি তোকে সব দিব। তোকে তো একটা খুশির কথা বলিনি, শোন, আমিও তোর বাবার মতো একটা চাকরি পেয়েছি, এখন তোকে আর কোনো কষ্ট করতে হবে না রে মা। কি মজা কি মজা, আমার মা চাকরি পেয়েছে, এখন আমি ভালো মন দিয়ে স্কুলে পড়তে পারবো। এরপর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। টুনিয়া টুকি ঘুমিয়ে পড়ে আর এইভাবে সেই দিন কেটে যায়। পরদিন সকালে টুকি স্কুলে চলে যায় আর টুনিয়া অটো চালাতে চলে যায়। মাত্র এই কটা টাকা দিয়ে কি হবে? আজ তো আবার টুকির জন্য নতুন জুতা কিনতে হবে, আবার টুকি স্কুলে 20,000 টাকা বেতন দিতে হবে। না, আমাকে অন্য একটা কাজ খুঁজে বের করতেই হবে। পেয়েছি, আজ থেকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অটো চালাবো, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা সেলাইয়ের কাজ করব। তাহলে আর আমার মেয়ের কোনো কিছুর অভাব হবে না। এরপর টুনি জুতা সেলাইয়ের কাজ করতে থাকে আর সারাদিন কাজ করে টুকির জন্য নতুন জুতা কিনে নিয়ে যায়। আর এভাবে টুনি প্রতিদিন একই কাজ করে সংসার চালাতো। এমনই একদিন, এই যা, জুতোটা ছিঁড়ে যাওয়ার আর সময় পেল না, এখন আমি কি করে স্কুলে যাব? ও বাবা, কিছু একটা করো না। ওই তো, ওখানে একটা মুচির দোকান দেখা যাচ্ছে, চলে আয়, মুচির কাছে গিয়ে জুতোগুলো সেলাই করে নেই। এরপর কনক ও কালু টুনির কাছে জুতা সেলাই করতে চলে যায় আর কনক টুনিকে দেখে অবাক হয়ে যায়। এই শোনো সবাই, আমাদের টুকির মা রাস্তায় বসে জুতা সেলাই করে, আর আমরা কিনা একজন মুচির মেয়ের সাথে ক্লাস করছি। ছি ছি, এ বড় ঘৃণার বিষয়। চুপ কর কনক, তুই আমার মায়ের নামে এসব কি বলছিস? আমার মা জুতা সেলাই করতে যাবে কেন? আমার মা তো ব্যাংকে চাকরি করে। কিসের ব্যাংক রে? জুতা সেলাইয়ের ব্যাংক নাকি? কি হয়েছে, সবাই এভাবে হাসাহাসি করছো কেন? এরপর কনক টিএমএমকে সব কথা খুলে বলে। ম্যাম, আমরা কেউ মুচির মেয়ের সাথে ক্লাস করতে পারবো না, আর টুকি যদি এই স্কুলে পড়ে আমরা এই স্কুলে পড়বো না। শোনো টুকি, কালই তুমি তোমার মাকে স্কুলে নিয়ে আসবে। এরপর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। একি রে মা, তোর চোখে পানি কেন? আমি তোর চোখে পানি দেখতে চাইনি, কি হয়েছে রে মা তোর, বল আমাকে। এরপর
আবার টুকি টুনিকে সব কথা খুলে বলে। তুমি আমাকে মিথ্যা কথা কেন বললি মা, কেন বললি বলো আমাকে? আমি তোর কষ্ট দেখতে চাইনি রে মা, আমি ভেবেছিলাম আমি এইসব কাজ করি তুই জানলে অনেক কষ্ট পাবি আর তোর বন্ধুরা তোর সাথে মিশতে চাইবে না, আর তাই আমি তোকে মিথ্যে বলেছি রে মা, কিন্তু অবশেষে সবাই জেনেই গেল। মায়েরা বুঝি এমনই হয়, নিজেরা কষ্ট করে সন্তানের মুখে একটা হাসি দেখার জন্যে। আমি আমার মায়ের কষ্ট সহ্য করতে পারবো না মা, আমি ওই স্কুলে পড়তে চাই না, আমরা কালি ওই স্কুল থেকে বিদায় নিয়ে নিব মা। শোনো টুনি, তুমি একটা নিচু মানের কাজ করছো, আর তাই কোনো মুচির মেয়ে আমাদের স্কুলে পড়বে এটা আমরা হতে দিতে পারি না। তুমি এখন তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। দাঁড়া টুনি, তুমি কোথাও যাবে না। টুনা, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে টুনা? আমি বলছি, একদিন আমি অমনোযোগী হয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তখনই একটা অটো এসে আমাকে ধাক্কা দিতে লাগে, কিন্তু ওই সময় টোনা আমাকে দেখতে পায় আর আমাকে বাঁচিয়ে নিজে সেটা নিচে পড়ে যায়। এরপর ঈগল ছাড় আমাকে হাসপাতালে নিয়ে যায়, আর এতদিন পর আমার জ্ঞান ফিরে আসে, আর সাথে সাথেই আমি আমার মেয়ের কাছে চলে আসি। কিন্তু টিএমএম আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিচ্ছে কেন? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। শুনুন টিএমএম, আপনি শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো একটা কাজ করেছেন, আমাদের সব পেশার কাজের লোকদের সম্মান করা উচিত, তারা না থাকলে আমরা কাদের কাছ থেকে সেই চাহিদা পূরণ করতাম? একজন মুচি আমাদের সবার জুতা সেলাই করে, সেটা তো আমাদের উপকারে আসে, তাই কাউকে তার কাজ নিয়ে অপমান করা উচিত নয়। শয়তান পাখি, খুব বার বেড়েছিস তাই না, সারাক্ষণ পাখিদের ক্ষতি করা, আজ আবার ক্ষতি করতে এসেছিস, তোদের আজ শেষ দিন। না, আমি এত অভাব অনটন আর সহ্য করতে পারছি না, এভাবে খিদের জ্বালায় আমি মনে হয় কবে মরে যাব। হায় ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। না, এভাবে থাকলে হবে না, আমি একটু কাকুলি দিদির কাছে খাবার চাইতে যাই। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, আমাকে কিছু খাবার ধার দাও না গো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার ধার দাও না গো। হ্যাঁ রে কাঙ্গালি টুনি, সকাল সকাল তুই খাবার চাইতে এসেছিস তাই না, তোর জন্য কি আমি খাবার রান্না করে রেখেছি নাকি শুনি? যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। দাও না একটু কাকুলি দিদি, দাও না একটু খাবার। শোন টুনি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, যা ভাগ এখান থেকে। থাক কাকুলি দিদি, আমি নিজেই যাচ্ছি, তবু এত অপমান করতে হবে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে, আর এমন সময় ধপাস করে এক সাধু বাবার সামনে পড়ে যায়। আরে আরে, সাবধানে মা সাবধানে, দেখে শুনে চলবি তো নাকি, এভাবে কোথায় যাচ্ছিস শুনি, তোকে এত ক্লান্ত আর চিন্তিত লাগছে কেন? সাধু বাবা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, এত অভাবের মাঝে আমার ইচ্ছে করে একদম মরে যাই। আমাকে সবটা খুলে বলতো বাছা, কিসের খিদের জ্বালা? শুনুন বাবা তবে। এরপর টুনি তার সব কষ্টের কথা খুলে বলে। বুঝেছি বাছা, আমার হাতে থাকা এই কলা গাছের চারাটা নে তো বাছা, এটি বাড়িতে গিয়ে রোপণ করবি, আর এই কলা গাছে তিন রঙের কলা হবে, আর সেই তিনটি কলা তোর ভাগ্যের পরিবর্তন করবে, কলা তিনটি ছিঁড়ে তোর ঘরের কাছে রাখবি। কিন্তু বাবা, কলা আবার ভাগ্যের পরিবর্তন করবে কিভাবে? আর ওই গাছে যখন তিন রঙের কলা হবে, সেই কলাকে আমি খাবো না? না রে বাছা, এবার বাড়িতে যা আর কলা গাছ রোপণ কর। আচ্ছা ঠিক আছে বাবা, এবার তবে আমি বাড়ি যাই আর কলা গাছটি রোপণ করি। যাক বাবা, কলা গাছ তো রোপণ করলাম, এবার একটু শুয়ে বিশ্রাম নে, জানি না এই কলা গাছে তিন রঙের কলা আর কবে আমার ভাগ্য ফিরিয়ে দিবে। এভাবে দুদিন কেটে যায়।
আরে আরে, ই আমি কি দেখছি, দুদিনে কিনা কলা গাছে তিন রঙের কলা ধরলো। তার মানে সাধু বাবার কথা সত্যি হতে চলেছে। হ্যাঁ রে বাছা, শোন, এই তিন রঙের কলা তুই নিজের কাছে রাখ, আর যখনই তোর কোনো কিছু দরকার হবে তখনই তুই এই কলা সেখানে ছুঁয়ে দিবি, কি বুঝিসনি তো? শোন, তোর যদি খাবারের দরকার পড়ে তাহলে তুই হাঁড়িতে কলা তিনটি ছোঁয়াবি, তাহলে হাঁড়ি ভর্তি খাবার আসবে। আবার যদি কোনো ক্ষত স্থানে কলা তিনটি ছোঁয়াস তাহলে ক্ষত স্থান ভালো হয়ে যাবে। আমি এবার সবটা বুঝতে পেরেছি বাবা। তাহলে চললাম আমি, আমার এই আশীর্বাদী তিন রঙের কলা নিয়ে সুখে থাক। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে আমার, যাই একটু খাবার নেই। এরপর টুনি একটি হাঁড়িতে তিনটি কলা ছোঁয়ায়, আর সাথে সাথে হাঁড়ি ভর্তি খাবার চলে আসে। সাধু বাবার জয় হোক, সাধু বাবার কথাই যে সত্যি হলো। এবার আমি সবগুলো খাবার খেয়ে নে, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা গো বাবা, কতদিন হলো আমি ঠিকভাবে খেতে পারি না। না, সাধু বাবার আশীর্বাদে এখন আর আমাকে না খেয়ে থাকতে হয় না। কি যে ভালো লাগছে আমার, আমি এখন থেকে পাখিদের সাহায্য করব। টুনি যখন এসব বলছিল এমন সময় একটি ছাগল আহত হয়ে আসে। টুনি দিদি, টুনি দিদি, আমাকে একটু সাহায্য করো টুনি দিদি, আমার পায়ে যে খুব ক্ষত হয়েছে। আরে আরে ছাগল, তোর এই অবস্থা হলো কি করে, তোর পায়ে ক্ষত হলো কি করে? আর বলো না টুনি দিদি, একটা বাঘ আমাকে তাড়া করেছিল, আমি কোনো মতে প্রাণ নিয়ে এখানে বেঁচে এসেছি। আহারে, তুমি কোনো কষ্ট পেও না, আমি তোমাকে এক্ষুনি সুস্থ করে দিচ্ছি। আরে আরে টুনি দিদি, এটা তুমি কি করলে, আমার পা যে একদম ভালো হয়ে গেল। আচ্ছা, তুমি কি জাদু জানো নাকি? না রে না, আসল জাদু তো এই তিন রঙের কলায়, বুঝেছিস? এটা ছোঁয়ানোর সাথেই তোর ক্ষত ভালো হয়েছে। আচ্ছা টুনি দিদি, এবার তবে আমি আসি, তোমাকে অনেক ধন্যবাদ। এভাবেই দিন কাটছিল। টুনি জঙ্গলবাসীকে মাঝে মাঝে সাহায্য করত। দেখতে দেখতে জঙ্গলে খরা চলে আসে, পাখিদের মাঝে অভাব চলে আসে। না, এমন অভাব আর চলতে দেয়া যায় না। জমিতে জল নেই, চারিদিক খা খা করছে, জমিতে ফসল নেই, ঘরে কোনো খাবার নেই, এভাবে কি দিন কাটানো যায়? না, যাই কালুর দোকানে গিয়ে কোনো খাবার বাকি নিয়ে আসি। বাবা কালু, আমাকে কিছু খাবার বাকিতে দিবি রে বাবা, ঘরে আমার কোনো খাবার নেই, দে না বাকিতে 1 কেজি চাল। সে না হয় দিলাম মাসিমা, কিন্তু শুনুন, চাল কিন্তু 100 টাকা কেজি। কি বলছিস বাবা, সব কিছুর দাম এভাবে দ্বিগুণ হয়ে গেল? হ্যাঁ মাসিমা, ইচ্ছে হলে নিয়ে যান, নয়তো চলে যান, আমার খরিদ্দারের অভাব হবে না। কালু কাকের কথা শুনে মিনু বাধ্য হয়ে চাল বাকিতে নিয়ে যায়। এদিকে কালু বাড়িতে গিয়ে কাকুলিকে বলতে থাকে, গিন্নি শোনো গো শোনো, আমি তো ধনী হওয়ার উপায় পেয়ে গেছি। তাই নাকি কালু, তো কিভাবে আমাকেও বলো শুনি। শোনো, জঙ্গলে তো এখন পাখিদের মাঝে অভাব আর খরা চলছে, ঘরে খাবারও নেই, আমি সেই সুযোগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি, তাই পাখিরা তো বাধ্য হয়ে আমার থেকেই সব কিনে নিবে, কারণ জঙ্গলে তো একমাত্র আমারই দোকান। বাহ কালু, তোমার বুদ্ধিটা তো বেশ ভালো। এরপর কালু সবকিছু বেশি দামে বিক্রি করতে থাকে, আর পাখিরা না খেয়ে দিন কাটাতে থাকে। না, এভাবে পাখিদের আমি কষ্টে দেখতে পারবো না, আজ থেকে আমি তিন রঙের কলার সাহায্যে সবাইকে খাবার দিয়ে সাহায্য করব। এরপর টুনি তিন রঙের কলার সাহায্যে পাখিদের সাহায্য করতে থাকে। কাকুলি, ওই টুনি তো আমাদের সব পরিকল্পনা শেষ করে দিল, আমরা কোথায় ধনী হব? উল্টো পাখিরা আমাদের থেকে কোনো খাবারই নিচ্ছে না,
এবার তো আমরা পথে বসে যাব। না কালু না, তা কিছুতেই না, তার আগে ওকে আমরা শেষ করে দিব। খুব তিন রঙের কলা নিয়ে অহংকার, তাই না? ওই কলা আমাদের চাই, চলো আজ রাতে ওকে আমরা মেরে ফেলবো। এরপর রাতে কালু আর কাকুলি চুপি চুপি টুনির বাড়িতে যায়, আর যেই না টুনিকে মারতে যাবে তখনই সেখানে পাখি মাতা চলে আসে। শয়তান পাখি, খুব বার বেড়েছিস তাই না, সারাক্ষণ পাখিদের ক্ষতি করা, আজ আবার ক্ষতি করতে এসেছিস, তোদের আজ শেষ দিন। এরপর পাখি মাতা কালু আর কাকুলিকে হত্যা করে। পাখি মাতা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না এলে আজ আমি মরেই যেতাম। ভয় পেও না টুনি, তুমি তোমার মতো করে পাখিদের সাহায্য করো, প্রকৃতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপর পাখি মাতা চলে যায় আর জঙ্গলবাসী আগের মতো সুখে দিন কাটাতে থাকে।